রাজ্য সরকারের নির্দেশ মেনেই মিড ডে মিলের বরাদ্দ করা চাল এবং আলু বিতরণ করা হচ্ছে বিভিন্ন বিদ্যালয় থেকে, পাশাপাশি বিভিন্ন রেশন দোকানের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের কাজ চলছে। সার্বিক বিষয় খতিয়ে দেখার জন্য পূর্ব বর্ধমানের জামালপুরে মহকুমা শাসক এছাড়াও জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক খাদ্য দপ্তরের কর্তারা তারা পরিদর্শন করলেন বিভিন্ন জায়গায়। জামালপুর উচ্চ বিদ্যালয় থেকে যেভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য মহকুমা শাসক তিনি নিজে এসে উপস্থিত। এছাড়াও জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যারা রয়েছেন তারাও খতিয়ে দেখেন বিষয়টি। পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে পরিমাণ চাল এবং আলু বরাদ্দ করা হয়েছে সেই পরিমাণ চাল এবং আলু পড়ুয়ারা পাচ্ছেন কিনা সেই সমস্ত বিষয়ে খোঁজ খবর নেন প্রশাসনিক কর্তারা। ব্লক প্রশাসনের আধিকারিকরা তারা যেমন উপস্থিত ছিলেন, এছাড়াও মহকুমা শাসক তারাও উপস্থিত হয়েছিলেন। কথা বলেন দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে, এছাড়াও বিভিন্ন রেশন দোকানও পরিদর্শন করেন। রেশন ডিলারদের মাধ্যম দিয়ে গ্রাহকরা সঠিক পরিমাণে খাদ্য সামগ্রী পাচ্ছেন কিনা, রাজ্য সরকারের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনেই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখতে একাধিক রেশন দোকানও পরিদর্শন করলেন ব্লক প্রশাসনের কর্তারা। ব্লক প্রশাসনের কর্তাদের পাশাপাশি মহকুমা শাসক তিনি নিজে উপস্থিত ছিলেন, কথা বললেন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে। কোথাও কোনো অসুবিধা হলে সেগুলো যাতে সমাধান করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক। কি জানিয়েছেন তিনি, তার কি বক্তব্য শুনব। আজকে আমরা জামালপুর ব্লকের কিছু রেশন দোকান, কিছু হাই স্কুল, প্রাইমারি স্কুল যেখানে মিড ডে মিলের চাল দেওয়া হচ্ছে সেটা আজকে ভিজিট করতে এসেছিলাম, এবং রেশন যেটা দেওয়া হচ্ছে সবাই ঠিক মতন পাচ্ছে কিনা, ঠিক মতন দিচ্ছে কিনা, ওজন মতন, সেই নিয়ে কারো কোনো অভিযোগ আছে কিনা এটাই জানতে হবে। আজকে কোনো রকমভাবে কোনো রেশন দোকান কিংবা স্কুলগুলোতে কোনো যে কোনো কিছু পাওয়া যায়নি, প্রত্যেক জায়গাতে মানুষের খুশি যে যারা যা পাওয়ার তারা পাচ্ছে এবং সবাই নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা স্কুলগুলোতেই ম্যাক্সিমাম ভিজিট করেছে। কে কে ছিলেন আজকে? আমি ছিলাম, বিডিও সাহেব ছিলেন, ইন্সপেক্টর ছিলেন, ফুড অ্যান্ড সাপ্লাই ছিলেন, ডেটা এন্ট্রি অপারেটর আছেন মিড ডে মিলের, আমরা সবাই ছিলেন, এবং এখানে যেমনি মাস্টার মাসে কাস্টমার সেবা আছে, সবাই আছে, ব্লকের স্টাফ আছে। থ্যাংক ইউ।